আসসালামু আলাইকুম। আজকে এই টিভিটা এক ভাই নিয়ে আসছেন, সমস্যাটা হচ্ছে এরকমটা, যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিন আসতেছে না, এই যে স্ক্রিনটা এরকমটা করতেছে। তো এই সমস্যার জন্য তিনি নিয়ে আসছেন টিভিটা আমার কাছে। তো দেখবো এই সমস্যাটা আসলে কোথা থেকে হচ্ছে, আর আপনাদেরও দেখাবো এটির সার্ভিসিংটা কীভাবে হচ্ছে ইনশাআল্লাহ। তো চলুন তাহলে দেখি। তো এই টিভিটা মূলত ভাই নিয়ে আসছেন, জানি না এটা অন্য কোথাও দেখিয়েছেন কি না, খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পর যে বিষয়টা লক্ষ্য করলাম, এটা এক জায়গায় ভাই দেখিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টিভির যে প্যানেল, এটা কিন্তু আপনারা জানেন যে এই প্যানেলটার, এটা হচ্ছে SM4186IC-র প্যানেল। আর এই সমস্যা সমাধানের জন্য সিকেবি লাইন কাটিং সবাই ট্রাই করে থাকেন। তবে দেখেন এখানে যে ঘটনাটা ঘটিয়েছেন, অন্য কোনো এক ভাই দেখেছিল হয়তো এই কাজটি, এবং জানি না তিনি আসলে কি বুঝে কাজটি করেছেন। এক সাইডে একদম দেখেন শর্ট করে ফেলছেন লাইন, দুই সাইডে একদম কেটে ফেলছেন। তো দুই সাইডে আসলে কাটলে তো লাইন আসবে না, এগুলোর মধ্যে লাইন সংযুক্ত করতে হবে। তো দেখি কাজটি সম্ভব হয় কি না, যেহেতু অন্য জায়গায় দেখিয়েছেন। VON ভন ভোল্টেজ 33 আছে, আর একটু ভালোভাবে দেখাই। দেখেন এখানে 33 ভোল্ট হচ্ছে VON ভোল্টেজ, ভন ভোল্টেজ ঠিক আছে। আর এই মুহূর্তে দুই সাইডেই কিন্তু লাইনগুলো কাট করা আছে। পূর্বে যে ভাই প্যানেলটা দেখেছিল উনি কিন্তু দুই সাইডেই সিকেবি একদম কেটে ফেলেছে, আবার কফের মধ্যে শর্ট করে ফেলেছিল। তো শর্টগুলো ছাড়িয়ে আমি লাইনগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অনেক ভাই এই কাজটা না বুঝে সব লাইন কেটে ফেলেন, যার কারণে এই ধরনের সমস্যা হয়ে যায়। মানে সব লাইন কাটা যাবে না, আবার যেই লাইনটা শর্ট আছে সেটা থাকলেও হবে না, সেটা কাট করতে হবে। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। লাস্টে আরও একটা লাইন আছে লাগাতে, এটা জাম্পার ওয়্যার লাগতেছে, জাম্পার ওয়্যারতে লাগিয়ে দিচ্ছি। আর দেখবেন যেন একটার সাথে আরেকটা লাইন শর্ট হয়ে না যায়, মানে লেগে না যায়। আবার যেই লাইনটা লাগালে ভোল্টেজ বন্ধ হয়ে যাবে সেটা বাদ রেখে বাকি সব লাইন চেষ্টা করবেন লাগিয়ে দিতে। দেখি ভোল্টেজ আছে কিনা, সরাসরি করে নিলেই তো। তেত্রিশ ভোল্ট আছে ভন ভোল্টেজ, আর এই মুহূর্তে ডান সাইডে সবগুলো সিকেবি লাইন লাগানো হলো, আর বাম সাইডে এগুলো বাকি আছে। সামনে থেকেই দেখো স্ক্রিনটা, ওকে স্ক্রিন। এই হচ্ছে টিভির অবস্থা। আরেকবার অন করি, এতে স্ক্রিন চলে আসছে, আর মোটামুটি একদম, হ্যাঁ একদম ফ্রেশ আছে, কোনো ভার্টিক্যাল আর কোনো রেখ নেই। তো মূলত এই ধরনের সমস্যার ক্ষেত্রে আসলে বুঝে কাজটা করলেই হয়ে যায়, আর না বুঝে কাজ করার কারণে, মূলত এই সমস্যাটি হয়েছিল। সবগুলো লাইন কেটেছিল এবং লাইন শর্ট করে ফেলেছিল পূর্বে কোনো টেকনিশিয়ান ভাই, যার কারণে এই সমস্যা। তো কাজটি কীভাবে কমপ্লিট হলো দেখতে পেলেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকতে পারেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে নতুন কোনো ইলেকট্রনিক্স টিপস নিয়ে। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।